নমস্কার, স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। বাঙালির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শ্রেষ্ঠ তথা বৃহৎ আধ্যাত্মিক উৎসব হল দুর্গাপুজো। সেই দুর্গাপুজো করা নাড়ছে দোরগোড়ায়। ভোরবেলার প্রভাতে শুরু হবে মহালয়া, তারপরেই বেজে উঠবে ঢাকের কাঠি, শুরু হয়ে যাবে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজো নিয়েই আজ আমাদের আলোচনা। এবছর মহালয়া শুরু হবে, অর্থাৎ মহালয়ার দিন ধার্য হয়েছে পঞ্জিকা মতে 25শে সেপ্টেম্বর রবিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 8ই আশ্বিন। আর দুর্গা ষষ্ঠী পালিত হবে 14ই আশ্বিন, অর্থাৎ 1লা অক্টোবর শনিবার। বেলুড় মঠের পুজোর নির্ঘণ্ট অনুযায়ী ওই দিন সন্ধ্যায় হবে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস। রাত্রি 8টা 37 মিনিট পর্যন্ত থাকবে ষষ্ঠী। পঞ্জিকা মতে এবার দেবী আসছেন গজে, যার ফল হবে শস্যপূর্ণ পৃথিবী। ষষ্ঠীর পরদিন অর্থাৎ 15ই আশ্বিন, 2রা অক্টোবর সপ্তমী, এদিন নবপত্রিকা স্নান হবে গঙ্গায়, দুর্গাপুজোর ঘটস্থাপনা হবে, সপ্তমী বিহিত পূজাও হবে। সপ্তমী থাকবে কতক্ষণ? রবিবার সন্ধ্যা 6টা 22 অবধি, এমনটাই জানা যাচ্ছে বেলুড় মঠ সূত্রে। 3রা অক্টোবর অর্থাৎ 16ই আশ্বিন সোমবার মহাষ্টমী, সকাল 9টা 29-এর মধ্যে বীরাষ্টমী পালন ও মহাষ্টমীর উপবাস। বিকেল 4টে পর্যন্ত থাকছে মহাষ্টমী তিথি। তাহলে সন্ধি পুজো কখন হবে? বেলুড় মঠে সন্ধি পুজো শুরু হবে দুপুর 3টে 36 মিনিট নাগাদ। এই সময় কি হবে? দেবী কালিকা এবং মহিষমর্দিনী দেবীর আবির্ভাব ঘটে, আর সন্ধি পুজো শেষ হবে বিকেল 4টে 24 মিনিটের মধ্যে। বেলুড় মঠের কুমারী পুজোর একটা বিশেষ তাৎপর্য রয়েছে। বেলুড় মঠে কুমারী পুজো কবে হবে, কখন হবে, সে বিষয়ে কিন্তু আমরা এবার আলোচনা করছি। বহু ভক্ত বেলুড় মঠের কুমারী পুজো দেখতে ভিড় জমান মঠ প্রাঙ্গণে। মহানবমী মঙ্গলবার, আর এই তিথি থাকবে দুপুর 1টা 34 মিনিট পর্যন্ত। সকাল 8টা 28-এর মধ্যে বীরাষ্টমী ও মহাষ্টমী ব্রতের পালন শেষ হবে। মহানবমীহিত পূজা এবং দেবীর নবরাত্রিক ব্রত সমাপ্ত হবে ওই দিনই, 5ই অক্টোবর দশমী। আর এই দিনই আমরা দেখতে পাব যে দশমী বিহিত পূজা হয়ে যাবে। 5ই অক্টোবর দশমী যেহেতু সকাল 8:30-এর মধ্যে পূজা শেষ হচ্ছে ও বিসর্জন ক্রিয়া সম্পন্ন হচ্ছে, তারপর অপরাজিতা পুজো। এবার দেবীর নৌকায় গমন, ফল কী হবে? ফল হবে শস্য বৃদ্ধি ও জলবৃদ্ধি। তবে পঞ্জিকা ভেদে সময়ের পার্থক্য বিভিন্ন পঞ্জিকা মতে বিভিন্ন রকম, কোনো জায়গায় দিক সিদ্ধান্ত, আবার কোনো জায়গায় বিশুদ্ধ সিদ্ধান্ত। পঞ্জিকা মতে পুজোর আচার বিচার নিয়ম নির্ঘণ্ট মানা হয়। তবে বেলুড় মঠে সন্ন্যাসীরা মূলত বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতেই দেবীর আরাধনা করে থাকেন। আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই খুব ভালো লেগেছে।
আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার ও কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি শেষ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।